ফেসবুক অথবা ইনস্টাগ্রামে এরকম পিকচার আপনারা অসংখ্য দেখে থাকবেন যেখানে সাবজেক্টের পিছনে সুন্দর টেক্সট লেখা। এই টেক্সটটা কিভাবে কম্পিউটার ছাড়া মোবাইল দিয়ে করবেন তা দেখাবো আজকের ভিডিওতে। তো এর জন্য দরকার পড়বে আমাদের পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন যে পিক্স আর্ট। পিক্স আর্ট লেখার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে পিক্স আর্টের অফিসিয়াল অ্যাপ্লিকেশন। তো আপনার চাইলে এটার প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন। তো চলে আসলাম পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে। পিক্স আর্ট অ্যাপ্লিকেশনের নিচে দেখবেন যে প্লাস আইকনের একটা অপশন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মেইনলি যে পিকচারটা ইনপুট করতে চান এর জন্য গ্যালারিতে চলে আসবে। এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা অ্যাড করে নিতে পারেন। এটাকে এখান থেকে টেক্সট লেখার জন্য সিম্পলি নিচে যে মেনুটা আছে মেনুটাকে একটু স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখবেন যে টেক্সট লেখা আছে, টেক্সটে একটা ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা জিনিস লিখতে পারেন। তো আমি এখানে রান লিখবো, যেহেতু সাবজেক্ট দৌড়াচ্ছে সেজন্য এখানে রান লিখবো, RU NN রানিং। রানিং লেখার পর এটাকে ওকে করে দেবো। তো ওকে করার পরে আপনারা চাইলে এটাকে হচ্ছে লেখাটাকে কালার চেঞ্জ করতে পারেন। তো হোয়াইট কালার দিলে একটু সুন্দর লাগে দেখতে, তো আমি হোয়াইট কালার দিচ্ছি। আর এখানে যে ফন্ট স্টাইলটা আছে, ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দেবো, একটুখানি বোল্ড করে দেবো, তাহলে দেখতে একটু প্রিমিয়াম লাগবে। তো এটাকে নিচ দিকে একটু নামাই দিচ্ছি। এবার হচ্ছে কিন্তু মেইন কাজ, উপরে যে ব্রাশটা দেখতে পাচ্ছেন যে ইরেজার, ইরেজারে একটু ক্লিক করবেন। ইরেজারে ক্লিক করার পরে হার্ডনেস যে আছে হার্ডনেসটাকে 100% করাই দিবেন। 100 করার পরে আবার ইরেজারে একটা ক্লিক করবেন। এবার একটু জুম করে নিয়ে সুন্দরভাবে বেশি সময় নিয়ে, মানে অনেকটা সময় ধরে এই জিনিসটা করবেন। যত যত সময় নিয়ে এই কাজটা করবেন তত সুন্দর লাগবে দেখতে। পিছনে এই লেখাটা চলে আসছে, এরকম একটা অপশন তৈরি হয়েছে। তো আপনারা চাইলে এটাকে আরও অনেকটা সময় ধরে এটাকে এডিট করতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আপনারা চাইলে এখানে কিন্তু শ্যাডো অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো পয়েন্টে একটা ক্লিক করে এখানে কিন্তু শ্যাডো অ্যাড করতে পারেন। তো আমার সাবজেক্ট অনুযায়ী শ্যাডো কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমি শ্যাডো দিচ্ছি না। এটাকে জাস্ট সিম্পলি ইয়াস করে দিবেন, মানে টিক চিহ্নটা ক্লিক করে দিবেন, ব্যাস হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এই সাইডে এসে শ্যাডো দিতে পারেন অথবা এটাকে হাইলাইটও করতে পারেন। তো সমস্যা নেই, আপনাদের নিজের ইচ্ছা মতো বাকিটা করবেন। দেখালাম যে কীভাবে সাবজেক্টের পিছনে সুন্দর একটা টেক্সট অ্যাড করতে পারবেন। তো এখানে উপরে যে টিক মার্ক আছে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। এবার যে অপশন দুইটা আছে এখান থেকে আপনারা চাইলে এটাকে সেভ করতে পারেন। তো প্রথম অপশন যদি ক্লিক করেন তাহলে সরাসরি এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, আর দ্বিতীয় অপশন যদি ক্লিক করেন সেক্ষেত্রেও গ্যালারিতে সেভ হবে। তবে এখানে আর একটা অপশন চলে আসবে, নিজের সেভের মধ্যে ক্লিক করলে সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর দেখেন যে কত সুন্দর একটা সোশ্যাল মিডিয়া আপলোড রেডি একটা ফটো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের নিজের ছবিতেও এরকম করতে পারেন। তো আমি কিন্তু আমার পেজের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু এইভাবেই এডিট করছিলাম। আপনারাও চাইলে এভাবে এডিট করতে পারেন, যে কোনো সাবজেক্টের পিছনে এরকম সুন্দর একটা টেক্সট অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন যে কেমন হলো আজকের এডিটিং। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।